আসসালামু আলাইকুম, আমরা তিজারত মধুসভার পক্ষ থেকে সুন্দরবন অভিযানের উদ্দেশ্যে বের হয়েছি। যে আমরা সুন্দরবন একটু পরিদর্শন করতেছি এবং দেখতেছি, এবং ভাবলাম যে শুধু আমরা একা দেখবো কেন, চিন্তা করলাম আপনাদেরকে সাথে নিয়ে আমরা সকলেই একসাথে দেখি। এই জন্য আপনাদের সামনে দেখানোর জন্য এই ভিডিওটা করা। তো আপনারা যারা অনেকেই সুন্দরবন দেখছেন, আবার অনেকেই সুন্দরবন দেখেন নাই, যেমন আমিও এর আগে কখনো দেখি নাই, আজকে প্রথম আসলাম। তো যারা দেখছেন তারা তো দেখছেন, ডাইরেক্ট দেখে গেছেন স্বচক্ষে, আর যারা দেখেন নাই তারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন সুন্দরবনের সৌন্দর্য। তো আপনারা দেখতে থাকেন আমাদের সাথে থেকে এই ভিডিওগুলো দেখতে থাকুন এবং সুন্দরবনকে উপভোগ করতে থাকুন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সুন্দরবন দেখাচ্ছি। পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আমরা তিজারত মধুসভার পক্ষ থেকে সুন্দরবন পরিদর্শনের উদ্দেশ্যে বের হয়েছি। তো আমরা সুন্দরবনের মাঝেই একটি পার্ক আছে, পার্কের মাঝে আছি, আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি এবং দেখতেছি। এবং ভাবলাম যে আমরা শুধু একা দেখবো কেন, আপনাদেরকেও কিছু দেখাই, সে উদ্দেশ্যে ভিডিওটা করতেছি। যেহেতু অনেকেই সুন্দরবন দেখেন নাই, আমিও এর আগে কখনো দেখি নাই, এবারই প্রথম দেখতেছি। অনেকেই দেখছেন, অনেকে চার পাঁচবার করে এসে ঘুরে গেছেন, কিন্তু আমার সেই সুযোগ হয় নাই এবং আমার অন্যান্য অনেক ভাইদের সেই সুযোগ হয় নাই। এই জন্য ভাবলাম শুধু আমি একা দেখবো কেন, তাদেরকে সাথে নিয়েই দেখি। তো আমরা আজকে এখানে আসছি একটা মাছের পুরনো অনেক মাছ নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, ইনোভেশন ইন পাবলিক সার্ভিস, উপকূলীয় অঞ্চলের মৎস্য সম্পর্কে পর্যটকদের মাঝে উপস্থাপনার জন্য আব্দুস সামাদ বিন মিউজিয়াম দেখতে পাচ্ছেন। এবং আমরা এখন হচ্ছে মাছগুলো দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল, এখানে জুম করে নেই একটু, এই দেখেন বিশাল বড় কাঁকড়া দেখা যাচ্ছে এবং কচ্ছপ দেখা যাচ্ছে, তারপরে আরো অন্যান্য প্রকৃতির মাছ আছে। জুম করে নিচ্ছে, তারপর অনেকটা বোঝা যাচ্ছে না। এই যে নিচে অনেকগুলো মাছ আছে, সব সামুদ্রিক মাছ এবং সুন্দরবনের কিছু মাছ দেখতে পাচ্ছেন। এই যে বিশাল, এই কোনাতে একটা বিশাল একটা কাঁকড়া, জুম করে নিয়ে আপনাকে দেখাচ্ছি। এবং দেখি এই পাশেও কিছু মাছ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে বিশাল চিংড়ি, তারপরে আরো অন্যান্য মাছ দেখতে পাচ্ছেন। ভিডিও আসলে আমার কাছে ভিডিও ইয়েটা নাই, এই জন্য মনে করেন যে একটু হাত কাঁপতেছে, এই জন্য ভিডিওটাও কাঁপা কাঁপা হচ্ছে। তো আপনারা আমাদের সাথে থেকে ভিডিওগুলো দেখতে থাকুন। এই যে সুন্দর আমার সাথে এসছে আমার ভাগ্না মুফতি ইব্রাহিম সর্দার, দেখি ভাগ্না দেখি, এই যে দেখতে পাচ্ছেন আমার ভাগ্না মুফতি ইব্রাহিম সর্দার। আমরা মামা ভাগ্না দুজনে চলে এসেছি সুন্দরবন পরিদর্শনের উদ্দেশ্যে। আপনার সুন্দরবন পরিদর্শন করে দেখতেছি ইব্রাহিম। সুন্দরবন অভিযানের উদ্দেশ্যে বের হয়েছি, যে আমরা সুন্দরবন একটু পরিদর্শন করতেছি এবং দেখতেছি। এবং ভাবলাম যে শুধু আমরা একা দেখবো কেন, চিন্তা করলাম আপনাদেরকে সাথে নিয়ে আমরা সকলেই একসাথে দেখি। এই জন্য আপনাদের সামনে দেখানোর জন্য এই ভিডিওটা করা। তো আপনারা যারা অনেকেই সুন্দরবন দেখছেন, আবার অনেকেই সুন্দরবন দেখেন নাই, যেমন আমিও এর আগে কখনো দেখি নাই, আজকে প্রথম আসলাম। তো যারা দেখছেন তারা তো দেখছেন, ডাইরেক্ট দেখে গেছেন স্বচক্ষে, আর যারা দেখেন নাই তারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে সুন্দরবনের সৌন্দর্য। তো আপনারা দেখতে থাকেন আমাদের সাথে থেকে এই ভিডিওগুলো দেখতে থাকুন এবং সুন্দরবনকে উপভোগ করতে থাকুন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সুন্দরবন দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, বসার মতো জায়গা, সুন্দর অপূর্ব সুন্দরবনটা, মানে একটা পার্ক সিস্টেম করা আছে, মাঝে মাঝে বসার জায়গা আছে এবং ঘোরাঘুরি করার মতো জায়গা। নিচে অনেক কাদো, যার কারণে নিচ দিয়ে ঘুরতে হলে দেখা যাচ্ছে অনেক প্রবলেম হতো। এ কারণে সুন্দর এখানে মানে বাঁশের তৈরি ব্রিজ বানিয়ে দিচ্ছে, ওদিকে কাঠের তৈরি ব্রিজ, অনেক সুন্দর করে পরিবেশগুলোকে তৈরি করছে।
আর সুন্দরবনকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে গাছগাছালির মাধ্যমে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সুন্দরী ফুলের গাছ, কেওড়া ফুল, বিভিন্ন ফুলের গাছ। এগুলো ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে তাদের চাকের সংরক্ষণ করে রাখে, আমরা সেখান থেকে সংরক্ষণ করে আপনাদের নিকটে পৌঁছাই। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। দেখেন এখানে বানর ঝুলতেছে, যদিও এটা হচ্ছে তৈরি করা হয়েছে, রিয়েল বানর না।